নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো আইএসএল কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে আইএসএল কে নিয়ে একটা বড় আপডেট, তো যেটা উঠে আসছে ওড়িশা এফসি কে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে ওড়িশা এফসি তাদের দলে কিন্তু আনতে চাইছে একজন ভারতীয় মিডফিল্ডারকে। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে গিবসন সিং, 19 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার গিবসন সিং, তো তাকে কিন্তু ওড়িশা এফসি তাদের দলে আনতে চাইছে। তো গিবসন সিং, তোমরা যদি তার কেরিয়ারটা দেখো, তিনি কিন্তু ইন্ডিয়ান অ্যারোস এবং কেরালা ব্লাস্টার্সের মতো টিমে খেলেছেন। তার পাশাপাশি তিনি কিন্তু ইন্ডিয়ার আন্ডার-17 এবং ইন্ডিয়ার আন্ডার-20 টিমেও খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড প্লেয়ার এই 19 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার গিবসন সিং, তো তাকে কিন্তু ওড়িশা এফসি তাদের দলে আনতে চাইছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, বাট এই মুহূর্তে কিন্তু ওড়িশা এফসিকে নিয়ে এই আপডেটটা উঠে আসছে। তো তোমাদের কি মনে হয় যে এই 19 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার গিবসন সিং, তিনি যদি ওড়িশা এফসিতে আসেন সেটা ওড়িশা এফসির জন্য কতটা ভালো হবে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।